হাই গাইস, ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনার সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমার সিঁড়ির উপরে কিছু ফুল গাছ আমি কেটে নিচ্ছিলাম। ডালিয়া ফুল গাছের মধ্যে যে ফুলগুলো মরে গিয়েছে সেগুলো তো কেটে নিলে অন্য কড়িগুলো ভালো যত্ন পাবে, ফুল দিবে, যার জন্য সেই মরা ফুলগুলো আমি কেটে নিলাম। আর কেটে নেওয়ার পর সেই ফুলটা আমি মাথায় গুঁজে একটু দুষ্টুমি করছিলাম। আর এই সময় আমি আমার ছেলেকে দুষ্টুমি করে বলছি যে অগ্নি আমার কয়েকটা ছবি তোলো। তো এই সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দিল, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আগেরবার আপনাদের দেখিয়েছিলাম যে আমার ডালিয়া ফুল গাছে ফুল ফুটেছে আর কুড়ি আসছে, তো এবার আরও একটা ফুল শুকিয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি। গাইস, সুন্দর ভিডিও তো করলাম আর গান চলছিল দূরে, ভালোই লাগছিল, কিন্তু এখন যখন এডিটিং করতে বসেছি তখন চিন্তা করছি মহা সমস্যা, এই গানের সুরের ভয়েসগুলো যদি আমি দেই তাহলে তো কপিরাইট ক্লেম খাবো, তাই একটু একটু কেটে কপিরাইট ক্লেমটা ছাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, শেষ ফটো সেশন, কি কষ্ট রে, মাথায় কি জানি তোমার এখানে সাদা সাদা, আমি আর আমার ছেলে অনেক মজা করে গল্প করছিলাম আর এই সব ফুল কেটে নিচ্ছিলাম। কিন্তু গাইজ, আপনাদের সঙ্গে গল্পগুলো শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছিল, দূর থেকে মিষ্টি সুরে গান বাজছিল, কিন্তু এই গানগুলো কিন্তু ইউটিউবরা ধরে নেবে, তার জন্য আমি উল্টা এখানে ভয়েস দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটা হবে নাকি ফটো সেশন? কতগুলো, চারটা একসাথে। এই যে আমাদের, আর এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। ফুল গাছ সম্পর্কে ছেলের সঙ্গে বেশ খানিকটা গল্প করলাম, আপনাদের সম্পূর্ণ শোনাতে পারলে ভালো লাগতো, কিন্তু পারলাম না। তো আমি জানি, আমি বলবো এই ফুলগুলোর ভিতরে কিছু গুড়ি গুড়ি আছে, ওইগুলা লাগাইলে আবার গাছ হবে। কি, এই গাছের নিচ দিয়ে অনেক চারা হচ্ছে বুঝছো, এই গাছটা যদি আমি বাঁচিয়ে রাখতে পারি জল দিয়ে সারা বছর, সামনের বছর এই বছরে দ্বিগুণ হাজারটা ফুল আমি পেতে পারি। কিন্তু যদি ওই গাছটা মরে যায়, নিচ থেকে যদি অন্য গাছ আমি বাঁচিয়ে রাখি তাহলে সেই গাছে একটু কম ফুল পাবো, কিন্তু মাদার গাছটা বাঁচিয়ে রাখতে পারলে এইটায় হাজারটা ফুল পাবো। এই কথাগুলো ছেলের সঙ্গে আমি গান শুনতে শুনতে শেয়ার করলাম, কিন্তু আপনাদেরকে নতুন করে ভয়েস দিয়ে শোনানো ছাড়া আর উপায় করতে পারলাম না। আর ডালিয়া ফুল গাছের হচ্ছে মোথা তুলে রাখতে হয়, ওই মোথাগুলো সামনের বার আবার লাগিয়ে দেব, ওই মোথার থেকে অনেক গাছ হবে, অনেক ফুল দেবে। আমার ছেলের এক মামি তার জন্য আজ বাড়িতে এসেছিল চাইনিজ নিয়ে, আমার ছেলে তো মহা আনন্দ সহকারে খাচ্ছিল, কিন্তু তার মামি সেই ভিডিও আমি দেখাতে পারলাম না, কেননা সে হঠাৎ করে এসেছিল, সেইভাবে তৈরি হয়ে আসেনি, সে ক্যামেরার সামনে আসতে পারলো না। পরবর্তীতে আমি নিশ্চয়ই তাকে একদিন আপনাদের সামনে আনব। গাইজ, আজকে আমাদের একটা মামি আসছিল, তাই সে আজকে এইসব নিয়ে আসছে, দেখি কি কি আনছে। এই যে দই, কি আর আছে হলো, আমি বাইর করতে পারতেছি না, একটা হলো গিয়া ডলসি ভিটা, একটা হলো গিয়া ডলসি ভিটা, একটা হোটেলের নাম ওইখান থেকে দিছে, জানি না কি ভালো মতন কি দিছে, দাঁড়াও খুলে দেখাচ্ছি, দেখি কি আনছে। ও, চাইনিজ, ওয়াও নাইস, চাইনিজ আনছে, ফ্রাইড রাইস, এটা ফ্রাইড রাইস, তারপরে ভেজিটেবল, আর এটা হলো গিয়া কি জানি এটা বলে কারি, আর এটা হলো গিয়ে চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই তো সবসময় থাকেই, এই তিনটা আইটেম, চিকেন কারিটা মানে মজাদার অনেক, ভেজিটেবল ইজি।
তো বন্ধুরা, আমাদের বাড়ির আরো কিছু ফুলের ছবি নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা ফুলের ছবি দেখতে থাকুন আর আমার কিছু কথা শুনতে থাকুন। সেই কথাগুলো হচ্ছে, কালকে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে সদ্যজাত শিশুর বুকে দুধ পাওয়ার জন্য মাকে কিভাবে নিজের যত্ন এবং শিশুর যত্ন নিতে হবে। তো সেই সময় আমি কিছুটা কথা বলতে ভুলে গিয়েছি, সেই কথাগুলো আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, একজন মায়ের বুকে দুধের প্রথম যেই দুধটা সেই বাবুটা পায়, শিশুটা পায়, সেটা হচ্ছে শাল দুধ। যেই দুধটা প্রথম মা শিশুকে খাওয়ায় সেটা হচ্ছে শাল দুধ। সেই দুধটা হচ্ছে একটা শিশুর জন্য প্রথম টিকা বলে অনেকে, ডাক্তাররা বলে থাকে যে এটা হচ্ছে একটা শিশুর প্রথম টিকা। এই শাল দুধটা শিশু যখন খেয়ে থাকে তখন শিশু অনেকটা পুষ্টি পায়। আর এই যদি আপনাদের শিশুরা দুধ না পায়, তাহলে আপনারা যখন কৌটার দুধ খাওয়ান বা এর ওর তার দুধ খাওয়ান, তখন কি হবে জানেন? আপনার শিশু আপনার সেই দুধটা টানবে না, যার জন্য আপনার দুধটা আর কখনোই উৎপন্ন হবে না বা পেতে পারবে না। তার জন্য আপনাকে শিশু বারবার দুধ খাবে এরমভাবে তাকে বুকের কাছে রাখতে হবে, আর সেই বাবুটা যত দুধ টানবে আস্তে আস্তে দুধ পেয়ে যাবে সে। এইভাবে আপনারা আপনাদের শিশুকে অবশ্যই আপনাদের বুকের দুধ খাওয়াবেন। বুকের দুধে শিশুর অনেক পুষ্টি থাকে, এই পুষ্টি থেকে তাকে কোনোভাবেই বঞ্চিত করবেন না। আগেকার দিনের মায়েরা বা গ্রামের দিকের মহিলারা মনে করত যে পাশের বাড়ির ওই মহিলার দুধ পড়ে যাচ্ছে, তার দুধ এনে তা এই শিশুটিকে খাইয়ে রাখ দেই আমরা। কিন্তু তাতে হয় কি, ঠিক আছে এটা একটা ভালো কাজ, সেই শিশুটা ওই মায়ের দুধ পায়। আবার অনেক সময় সেই মাকে দুধ মা বলে একটা ডাক শিখায় দেয়। কিন্তু আমি মনে করি যে এটা আপনার শিশুর জন্য খারাপ। আর আমি কিছু ডাক্তারের কাছে কথা বলেছি, আমার শিশুর জন্য যখন কেয়ার করেছি, আমার ঠাকুমা মিডওয়াইফের কাজ করত, তার কাছ থেকে যেটুকু শুনেছি সেটুকু হচ্ছে, আপনার শিশুকে বারবার খিদা পাওয়াতে হবে এবং বুকের দুধ টানাতে হবে, তাহলেই আপনার বুকে দুধ সে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবে। এখানে টেনশন করবেন না, ভয় পাবেন না, অন্যের দুধ খাওয়ানো থেকে দূরে থাকুন, দেখবেন আপনার দুধ পেয়ে যাবে শিশু। আর এই সময় আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার শিশুর দিকে খেয়াল রাখবেন যে সে দিনে রাতে মিলিয়ে ছয়বার হিসি করলো কিনা। সে যদি ছয়বার হিসি করে তাহলে আপনি মনে রাখবেন যে সে পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে, তারপরে বাকিটুকু আপনারা টেনশন করতে হবে না। এই কাজটা আপনারা করে আপনারা চিন্তামুক্ত থাকতে পারেন। তো গাইজ, আজকে এই পর্যন্ত। আর আমাদের কিছু পারিবারিক সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম, আপনারা দেখতে দেখতে আমার সঙ্গে থেকে গিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর গাইজ, আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এটা আমার একটা অনুরোধ। টাটা, বাই বাই বাই।